সরকার প্রজন্ম একটা অনুভূতি, কারণ আমাদের গত দু বছর করোনার একটা কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে থেকে আমরা যাচ্ছি যদিও, তো এই কারণে হচ্ছে আমাদের সবাই একটা মানে সব কারো মানুষের সাথে দেখা নেই। তো এরপরে আমাদের আজকে যে অনুষ্ঠানটা বৈশাখী মেলা এবং বৈশাখের নববর্ষের অনুষ্ঠান, এটা হচ্ছে বাঙালির আপাময় একটা ভালো লাগার অনুষ্ঠান, যেখানে আমরা মানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক হতে পেরেছি এবং এটা আমরা ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। এবং আমরা মনে হচ্ছে যে এই বন্ধন বাঙালিকে মানে ছিঁড়ে যাবে না কখনো, এটি আমাদের হচ্ছে আমাদের চলার শক্তি। তো ভীষণ ভালো লাগা হচ্ছে এবং আমি সবাইকে গিয়ে, এবং প্রথম ভেবেছিলাম যে এত মানুষের হয়তো উপস্থিতি হবে না, কিন্তু এটা মানে ভীষণ ভালো লাগা, যেন প্রাণের বন্যা বয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগা আছে। আর আমার কাছে মনে হয় যে আমাদের এই বাঙালির শক্তির কাছে আমরা দেখেছি মানে বর্তমান সময় যেটা বিজ্ঞান নিয়ে আমাদের কথা হচ্ছে, টিপ পড়া নিয়ে কথা হচ্ছে, আসলে ধর্মের সাথে কোনোদিন সংস্কৃতির ক্লাস ছিল না। তো বাঙালিকে আমি মনে করি যে কখনো হারিয়ে দেওয়া যাবে না, আমাদের যে শক্তি এটা আমরা সবাই মিলে এরকম করেই সমস্ত অনুষ্ঠানগুলো পালন করবো। তো সবাইকে শুভ এত বছর আমরা এতদিন দীর্ঘদিন লকডাউনে আটকা ছিলাম, এখন এই তিন বছর পর আমাদের পহেলা বৈশাখের অনুষ্ঠান, নতুন জীবনে নতুন প্রত্যাশা, আমাদের খুবই ভালো লাগছে। আশা করি আমাদের এই নতুন বছর শুভ কাটবে, সব অশুভ দূর হয়ে যাবে, এটাই জাস্ট প্রত্যাশা করি যে সবকিছু এখন থেকে ভালো হোক। এই দুই বছর তো তেমন কোনো অনুষ্ঠান হয়নি, এবছর অনুষ্ঠান হয়, খুব ভালো লাগলো। আর ওদের বাচ্চাদের অনুষ্ঠানগুলো বেশি ভালো লাগলো, ওরা হচ্ছে নতুন বছর উদ্বোধন করলো, এরপর শোভাযাত্রা হবে একটা নতুন উদ্যমে। নতুন বছর শুভ হোক, ভালো হোক, শুভ নববর্ষ। প্রথমে হলে সবাইকে শুভ নববর্ষ, আর সত্যি সত্যি নতুন বছরের নতুন সকালটা সত্যি সবার কাছে অনেক আবেগ ঘন, যা বিএম স্কুলের এই এত সম্ভার একটা অনুষ্ঠানে না আসলে আসলে বুঝতে পারতাম না। সেই ক্ষেত্রে মানে আসলে এর অনুভূতিটা আসলে আমি বুঝতে পারছি না, সবাই এত হাসি খুশি, নতুন একটা নতুন উদ্যমে জীবন চলবে সেই আশাবাদ, এবং দীর্ঘ বিরতির পরে আমরা এটা পেরেছি, এর জন্য আরও বেশি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এর আয়োজক কমিটিকে এবং যারা অংশগ্রহণ করছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আয়োজন উদীচি বৈশাখী মেলা এবং মঙ্গল শোভাযাত্রা, দীর্ঘ 38 বছর ধরে আমরা এই বিএম স্কুল প্রাঙ্গণে এই আয়োজন করে আসছি। বাঙালির হাজার বছরের যে ঐতিহ্য, যে সম্প্রীতির বন্ধন, যে অসাম্প্রদায়িক চেতনার জাগরণ, সেই জাগরণ এই বৈশাখকে কেন্দ্র করে যেন বাংলাদেশে প্রবলভাবে এটা বিকশিত। এই বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাই একসাথে মিলেমিশে আমরা একাকারভাবে এই আয়োজন করে থাকি। আমাদের গত দু বছর এই বৈশ্বিক মহামারী এটা অতিক্রম করে আমরা আবারও এই প্রাণের উৎসবে মিলিত হয়েছি। আমাদের প্রত্যাশা বিগত দিনের যে সাম্প্রদায়িক সহিংসতা, বাঙালির যে ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা, সেই চেতনা যেন আবারও এই সম্মেলনের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী, সেই প্রত্যাশা আমাদের এই আয়োজন থেকে, উদীচি বৈশাখী মেলা মঙ্গল শোভাযাত্রার এই প্রভাতী অনুষ্ঠান থেকে।